দক্ষিণ কলকাতার শিব মন্দির সর্বজনীন, 82তম বর্ষে তাদের থিম মাটির টানে। পুজো মানেই নতুন কিছু ভাবনা, আর শারদ উৎসব 2018-তে দক্ষিণ কলকাতার নামী পুজো শিব মন্দিরের এবার ভাবনায় মাটির টানে। আর মাটি থেকে তৈরি বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপের আঙ্গিক। সৃজনে শিল্পী বিমল সামন্ত। আমরা না জানি প্রত্যেক সৃষ্টিরও একটা সৃষ্টি থাকে, অর্থাৎ একটা গর্ভ থাকে। তো এই গর্ভ যত গভীর হবে, অর্থাৎ যদি একটা গাছকে আমরা ভাবি, একটা গাছ মাটির উপরে আমরা যতটা দেখতে পাই, মাটির নিচে না তার থেকে বেশি যায় কিন্তু দেখতে পাই না, কিন্তু ওই নিচে যতটা তার গভীরতা হয় ততটাই সে বিস্তার করতে পারে ওপরে। এই ধারণাটার যদি একটা সিম্বলিক কিছু আমরা উপহার দিতে চাই মানুষকে, তাহলে আমরা দেখি আজকে আমরা যা কিছু করছি, এই যে ধরো আমরা পড়াশোনা করছি, আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি, এর টানে ওর টানে চারিদিক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু প্রত্যেকটারই একটা মূল আছে। সেই মূলটা কিন্তু আমাদের সেই মাটির টানে আবার ফিরে আসতে হয়, অর্থাৎ ঘরে ফিরে আসতে হয়। শিব মন্দিরের থিম রূপায়ণে শিল্পী ব্যবহার করছেন লোহা, কাঠ, ইট, ইটের টুকরো এবং নারকোলের মালা। আর এ দিয়েই এবারে শিব মন্দিরের ভাবনা মাটির টান সেটা সেজে উঠছে। ক্যামেরায় চাঁদ মিয়ার সাথে সুচারু মিত্র, জি 24 ঘন্টা।